কথাই বলবো শিক্ষার্থী ভাই বোনেরা, এবার যদি সমাধান না হয় আর কখনো হবে না। আপনারা কেউ কর্মসূচি ঘোষণা দিলে ঘরে বসে থাকবেন না, সকল অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনার রাস্তা নামতে হবে। যে আসবে তাকে প্রতিহত করব এবং তারপর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করব। এবং আপনারা কল্পনা করতে পারবেন না পরবর্তী কর্মসূচি কতটা কঠোর থেকে কঠোর হবে। কিন্তু যদি এর মধ্যে সুষ্ঠু সমাধান পেয়ে যায়, এই রাষ্ট্রকে প্রতিশ্রুতি দিতে চাই, যদি কোনো অশুভ শক্তি রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আসে এই সাত কলেজ শিক্ষার্থী তাদেরকে দমন করবে। গত 21 অক্টোবর আপনারা জানেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করে অনেক মানুষের অভিশাপ মাথায় নিয়ে আমরা রাস্তা আটকে রেখেছিলাম শুধুমাত্র একটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে। আমরা শিক্ষার্থী, বিশ্বাস করেন ভাই, আমরা মানবিক, মানুষের দুঃখ দেখলে, বন্যা দেখলে, খরা দেখলে আমরা দৌড়ে চলে যাই। সেই মানবিক শিক্ষার্থীরা রাষ্ট্রের মানুষকে কষ্ট দিবে এটি একটি ইউটোপিয়া ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের আজকে দিতে হচ্ছে, কেন জানেন? আমরা চাই এবারই হোক শেষ কষ্ট দেয়া, কারণ এই সাত কলেজ যদি সুষ্ঠু সমাধান পায় ঢাকা শহর সুষ্ঠু থাকবে। আমরা পড়তে চাই, পড়ার টেবিলে ফিরে যেতে হলে একমাত্র এবং একমাত্র সমাধান স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর দক্ষিণ সবকিছু মিলিয়ে, সাত কলেজ ক্যাম্পাস মিলিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি ঘোষণা দিলেই কেবল সব শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে যাবে। দেখলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমকালে বলেছেন বিশ্ববিদ্যালয় করা সম্ভব না। আমরা কর্তৃপক্ষকে বলছি আমাদেরও এই ঢাকা শহরকে সুষ্ঠু রাখা সম্ভব না। যদি ঢাকা শহর সুষ্ঠু রাখতে হয় একমাত্র, আবারও বলছি, একমাত্র সমাধান স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় ঘোষণা করার জন্য একটু সময় দিচ্ছি, সেই সময়টি আগামীকাল থেকে শনিবার পর্যন্ত। আমরা শুনেছি সিন্ডিকেটের সক্রিয় চক্র বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছে, শিক্ষার্থীদের দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বাংলাদেশে কি শিক্ষার্থীদের দমিয়ে দেওয়া সম্ভব? তবুও স্বাভাবিক সচেতনতা নিশ্চিত করার জন্য আমরা বৃহস্পতিবার প্রত্যেকটি ক্যাম্পাসে নতুন করে আবারও গণসংযোগ করব। যদি কোনো সিন্ডিকেটের সদস্য লোপাটের অংশ থেকে কোটি কোটি টাকা খেয়ে এই শিক্ষার্থীদের দমন করতে আসে, তাদের বিরুদ্ধে ক্যাম্পাসের মধ্যেই শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করবে এবং প্রতিহত করবে। কাজেই প্রত্যেকটি ক্যাম্পাসে আওয়াজ উঠান। আমরা সাত কলেজের অনেক কথা আছে, অনেকে অনেক কিছু বলতে চায়, কিন্তু আমরা বলবো আমরা সবাই এক এবং অদ্বিতীয়ভাবে ঢাকার প্রাণ কেন্দ্রে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউনিভার্সিটি চাই। সেই লক্ষ্যে বৃহস্পতিবার গণসংযোগ শেষে শুক্রবার অপেক্ষা করব, শনিবার বিকেলে মধ্যে যদি কোনো ঘোষণা না আসে তাহলে সাংবাদিক ভাইদের বলবো শনিবার ঠিক এই জায়গাটিতেই সাত কলেজ শিক্ষার্থীরা মিলে আরেকবার সাংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।